কলি ভাং সিং 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 দাহর বান্ধন সিং খুল 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 কারার ফাটক খুল ভাং ভাং দুয়ারর ডাং সকলকে স্বাগতম জানাইছো। আপোনালোক সকলোৱে হয়তো এই কবিতা ফাঁকিক অনুধাৱন কৰিব নিশ্চয় পাৰিছে, নহয় জানো? এয়া এজন জাতীয় সত্তাৰে উদ্দুগ্ধ বিপ্লৱী সত্তাৰ সপোন দেখা শিল্পী কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ কণ্ঠৰ পৰা নিগৰি ওলোৱা বিপ্লৱী সত্তা, যাৰ হৃদয়ৰ ৰন্ধে ৰন্ধে আৰু কলিজাৰ কুহে কুহে সোমাই আছে জাতীয় চেতনা। এইজন প্ৰকৃত দাৰ্শনিক বিপ্লৱী শিল্পীক জনাইছোঁ মোৰ সহস্ৰ প্ৰণাম। আহকচোন আমি সকলোৱে বৰণ্য শিল্পীগৰাকীক একেলগে স্মৰণ কৰোঁ, একাঁজলি শ্ৰদ্ধা জনাওঁ। 1909 চনত বাংলাদেশৰ ঢাকাত জন্মগ্ৰহণ কৰা শিল্পীগৰাকীয়ে ব্ৰিটিছ পুলিচত কৰ্মৰত পিতৃ ৰায় বাহাদুৰ গোপাল চন্দ্ৰ ৰাভাক শৈশৱতে হেৰুৱাবলগীয়া হৈছিল। কলেজীয়া জীৱনৰ স্বাধীনতা সংগ্ৰামৰ সময়ছোৱাত জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ সংস্পৰ্শলৈ আহি স্বাধীনতা সংগ্ৰামত জঁপিয়াই পৰিছিল। পৰৱৰ্তী সময়ত শিল্পীগৰাকী ইতিহাসে গৰকা ঐতিহ্যমণ্ডিত বানৰ নগৰী শোণিতপুৰলৈ আহি নিজৰ কৰ্মৰত জীৱনৰ পাতনি মেলে আৰু অসমৰ সাংস্কৃতিক জগতখনৰ লগত উত্তৰপ্ৰোতভাৱে জড়িত হৈ পৰে। কাশীৰ হিন্দু বিশ্ববিদ্যালয়ত প্ৰদৰ্শন কৰা নটৰাজ নৃত্যত মুগ্ধ হৈ আৰু তেখেতৰ সাংস্কৃতিক বৰঙণিলৈ সন্মান জনাই সেই সময়ৰ বিশ্ববিদ্যালয়খনৰ উপাচাৰ্য ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণনে তেখেতক 1939 চনত কলাগুৰু উপাধি প্ৰদান কৰিছিল। কালজয়ী আৰু যুগজয়ী সৃষ্টিৰাজিৰে অসমীয়া সাহিত্য তথা সাংস্কৃতিক জগতৰ ভঁৰাল চহকী কৰা পুৰুধা আৰু প্ৰধান বাটকটীয়া স্বৰূপ আমাৰ চিৰনমস্য কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ 52তম পবিত্ৰ মৃত্যুতিথিত তেখেতৰ সৃষ্টিৰাজিৰে এটি চমু নিদৰ্শন আপোনালোকৰ আগত দাঙি ধৰাৰ ক্ষুদ্ৰতম প্ৰয়াস কৰিছোঁ। আমি আজি প্ৰথম কাৰ্যসূচী পুষ্পাঞ্জলি অনুষ্ঠানলৈ আগবাঢ়ি আহিছোঁ। প্ৰথমে মই অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ৰ ডিন অফ ষ্টাডিজ বন্দনা দত্ত বাইদেউক আজিৰ এই পবিত্ৰ ক্ষণত মহাপুৰুষজনাৰ শ্ৰীচৰণত পুষ্পাঞ্জলি আগবঢ়াবলৈ অনুৰোধ জনাইছোঁ। আজি আমাৰ মূল কাৰ্যসূচীলৈ আগবাঢ়ো। 1937 বৰ্ষটো শিল্পীগৰাকীৰ জীৱনৰ এক উল্লেখনীয় বৰ্ষ। এই বৰ্ষটিতেই তেখেতৰ কেইবাটাও গানৰ লগতো ৰাংধালী ৰচকী গীতটিও শিশু শিল্পী মমতা বৰুৱাৰ কণ্ঠেৰে বাণীবন্ধন কৰিছিল। আহকচোন গীতটিৰ এটি নৃত্য উপভোগ কৰোঁ। নৃত্যটি পৰিৱেশন কৰিবলৈ আমি আমন্ত্ৰণ জনাইছোঁ জেফায়াৰ ডান্স ক্লাবৰ সায়ন্তনি ঘোষক। যে শুনো আলি কি জে রুল।
উপভোগ কৰোৱার বাবে শান্তিনী ঘোষলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এতিয়া আমি আপোনালোকলৈ আগবঢ়াবলৈ লৈছো শিল্পীজনৰ বহু বৈচিত্র সৃষ্টিৰাজিৰ মাজৰ পৰা বুটলি অনা এটি কবিতা। আমি কবিতাটি আবৃত্তি কৰিবলৈ আমন্ত্ৰণ জনাব বিচাৰিছো ডৰিয়ান মিউজিক ক্লাবৰ সদস্য ঋতুৰাজ শইকীয়াক। বিস্তুরাভা এতিয়া কিমান রাতি, তুমি সারে আসা আর সারে আসো আমি, আর সারে আছে প্রীতি। বিহুর তলিত চিপুং বাহির করুণ সুর, বড় গাভরুর নাচুনের তাল ভাগে, জনতার চকু চকুর পানিরে পুর। মাছ নিশা কোনে রাস আলিয়ে দি আক্ষেপ করে যায়, বিস্তু রাভা নাই নিজান সেলত তুমি সারে আসা, সারে আছে ক্রুর ইটার দেওয়াল। বন্দি তোমার কণ্ঠর সুর নাচুনের লয়লাস, তুমি সারে আসা, সারে আছে আর জাগ্রত জনতা, নিদ্রাবিহীন রাতি। বিস্তুরাভা এতিয়া কিমান রাতি, বিহু পথারত রই আছো আমি, রই আছে এয়া মনোরমা সখী। রাজপথ জুড়ি নব উন্মুখ ধ্বনি, হেজার জনের অবিরাম কুরুলি, সকলরে মুখ প্রশ্ন মুখর আজি ই বিহুর রাতি। কারাগারর দ্বার কেতিয়া মুকলি হব, বন্দী সৃষ্টিয়ে কেতিয়ানো প্রাণ পাব, প্রাণহীন আজি গীতমাত সুর, প্রাণহীন বিহুতলি। বন্দী শিল্পীর বেদনাত জাগে রঙা জীবনের উন্মাদনা, সচা আবেগর রোল। বিস্তুরাভা এতিয়া কিমান রাতি। উপস্থাপন করার ঋতুরাজ শইকীয়ালৈ বহুত ধন্যবাদ থাকিল। অসমৰ সাংস্কৃতিক জগতলৈ শত সহস্র গীতেৰে বৰঙণি আগবহোৱা শ্রদ্ধার বিপ্লবী বীরজনালৈ প্রণাম জনায় তেখেতৰ এটি গীত আপোনালোকৰ আগত পরিবেশন কৰিবলৈ আগবাঢ়িছে ডৰিয়ান মিউজিক ক্লাবৰ সক্রিয় সদস্য চিন্ময় পৰাশৰ। আহকচোন আমি উপভোগ কৰোঁ। নহয়
বাতৰি আনে মলয় আই কানে কানে মনৰ বাতৰি আনে নিখিলৰ খুৰে খুৰে সদস্য ৰিচা পাঠক আৰু অংগনা খাটনিয়াৰ সুৰৰে দেউলৰে ৰূপৰে শিকলি ভাঙি দিলি খুলি দুৱাৰ শুন পূজারি সুন্দর পূজারী
আমাক উপহার দিয়া বাবে ঋচা অঙ্গনা আর কাশ্মীরলৈ ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি আহি আজির অনুষ্ঠানের অন্তিম পর্যায়ত উপনীত হয়েছি। ইয়ার পিছতেই অনুষ্ঠানের শেষত শলাগর শরাই আগবহাবলৈ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র অর্ণব দাসক অনুরোধ জানাইছো আর মানে ফ্যাকাল্টি অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ছাত্রী হর্ষিতা বড়ুয়ায় আপনার বিদায় মানিছো। ধন্যবাদ, নমস্কার। আজি আমি রাভা দিবসের অনুষ্ঠানের শেষ প্রান্ত উপনীত হয়েছো আর মানে আমার আজির এই অনুষ্ঠান সফল করে তোলার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। পোনপ্রথমতে নিজের ব্যস্ত কার্যসূচীর মাজতো সময় উলিয়াই আমার আজির কার্যক্রমত আমাক উদ্যোগীন যোগার বাবে মানে ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এন সি তালুকদার স্যার আর সন্মানীয় ডিনস অফ স্টাডিজ প্রফেসর বন্দনা দত্ত মেডামলৈ মানে মোর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ইয়ার ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সমূহ ডিনস অফ ফ্যাকাল্টি শিক্ষকবৃন্দ অফিস অফ রেজিস্ট্রার আর সমূহ কার্যকর্তালয়ও মানে মোর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আজির রাভা দিবসের সাংস্কৃতিক কার্যক্রমণিকায় অংশগ্রহণকারী শ্রী সায়ন্তানী ঘোষ আর সকলকে মোর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের শ্রী বর্ষা ভট্টাচার্য বাইদেউলৈও মই মোর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর শেষত আমার সকল দর্শকবৃন্দলৈও মই মোর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ধন্যবাদ।